সুপ্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম। বিলেশ ভাই আমির ওয়ান চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিওটি হচ্ছে শালিক পাখি অসুস্থ হয় কি কি কারণে, কি করলে শালিক পাখি সুস্থ থাকবে, ভালো থাকবে। তাছাড়া আমার অনেক ভিউয়ার কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন শালিক পাখির ঠান্ডার সমস্যা হলে কি করব, কি মেডিসিন দেব। তো আজকে এই ঠান্ডার সমস্যা নিয়েও আলোচনা করব এবং কি মেডিসিন দিবেন সেই মেডিসিনটাও এই ভিডিওতে দেখাবো। তো শুরুতেই একবার বলে নিই, আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে এসে বেলটা বাজিয়ে দিবেন আর আমার চ্যানেলের অন্য পশু পাখির ভিডিও দেখে নেবেন। তো চলুন বন্ধুরা আমরা শালিক পাখি অসুস্থ হওয়ার কারণগুলো নিয়ে আলোচনা করি। শালিক পাখি অসুস্থ হয় বেশ কিছু কারণে। তার মধ্যে কিছু কারণ হচ্ছে আমরা শালিক পাখি যেখানে রাখি সে জায়গাটা মাঝে মধ্যে পরিবর্তন করে দেই, মাঝে মধ্যে বাহিরে নিয়ে যাই, রোদের মধ্যে পাখিকে একদিন রেখে যাই, তারপর আর আনতে মনে থাকে না, ভুলে যাই। তারপর এই দিন সারাদিন রোদের মধ্যে পাখি থাকে, তারপর অসুস্থ হয়ে যায় পাখি। তাছাড়া শালিক পাখি অসুস্থ হওয়ার আরও বেশ কিছু কারণ হচ্ছে খাঁচা, যে খাঁচাতে আমরা লালন পালন করি সেই খাঁচাতে পাখিগুলো বিষটা লেগে থাকে, নিচের মধ্যে জমে থাকে। অনেকেই আমরা টে ব্যবহার করি না, আমরা অনেকেই খাঁচার নিচে কাপড় বেঁধে দেই বা অন্য কিছু লাগিয়ে দিই, যেটা অনেক দিন পাখির বিষটা জমা হয়ে যায়, তারপর এখান থেকে ধীরে ধীরে ভাইরাস হতে শুরু করে এবং পাখি আক্রান্ত হতে শুরু করে। আমরা যারা পশু পাখি লালন পালন করি, শালিক পাখি পুষি, তাদের উদ্দেশ্যে বলবো খাঁচাটা সবসময় পরিষ্কার রাখবেন, পাখির বিষ্ঠাগুলো নিচে এমনভাবে ব্যবস্থা করে দিবেন যে প্রতিদিন পরিষ্কার করতে পারেন, তাহলে পাখি অসুস্থ হবে না, ভাইরাসে আক্রান্ত হবে না পাখিগুলো। তারপর পানির যে পাত্রটা দেব, এই পাত্রর মধ্যে অনেক সময় পাখি বিষ্ঠা পরে পানি নোংরা হয়ে যায়, এই পানিগুলো প্রতিদিন পরিষ্কার করে দেব এবং যখনই দেখব নোংরা হয়ে গিয়েছে তখন পরিবর্তন করে দেব পাখিগুলো। তাছাড়া খাঁচার নিচের যে অংশটা, এই অংশের মধ্যে অনেক সময় পাখির বিষটা লেগে থাকে, এগুলো কিছু একটা দিয়ে পরিষ্কার করে দেব। তাছাড়া এই খাঁচাগুলো মাঝে মধ্যে টিমসেন দিয়ে এক্সপ্রে করে দেবো, যাতে এই পাখিগুলো ভাইরাসে আক্রান্ত না হয় বা পাখিগুলো যাতে সুস্থ থাকে। আর টিমসেনটা কোথায় পাবেন? টিমসেন ওই যে পোলট্রি খামারের বাচ্চা, ওষুধ, খাবার পাত্র, পানির পাত্র যেসব দোকানে পাওয়া যায় সেই সব দোকানে গিয়ে বললে টিমসেন পেয়ে যাবেন। টিমসেন ছাড়া আরও অনেক কোম্পানির ওষুধ আছে যেটা ভাইরাস নাশক এক্সপ্রে করার জন্য ব্যবহার করা হয়, এটা ব্যবহার করলে আপনার পাখি সবসময় ভালো থাকবে, সুস্থ থাকবে। তারপরও যদি অসুস্থ হয়ে যায় তাহলে অসুস্থতার কারণ এবং পাখির যে লক্ষণ অনুযায়ী ওষুধ দেওয়ার চেষ্টা করবেন। আমার অনেকগুলো ভিডিওতে এই অসুস্থ হওয়ার কারণ এবং কি কি লক্ষণ থাকলে কি ওষুধ দেবেন সেই বিষয় নিয়ে আলোচনা করেছি, যারা দেখেননি ভিডিওগুলো দেখে নেবেন। তারপর অনেক সময় দেখা যায় পাখি আমরা মুক্ত অবস্থায় ছেড়ে দিয়েছি, তারপর কোনো একটা বিড়াল অথবা আপনি ধরতে গিয়ে পাখি আঘাত পেয়ে গিয়েছে, তাহলে কি করবেন? তাহলে সাধারণ প্যারাসিটামল, মানুষে যে প্যারাসিটামল খায় সেই প্যারাসিটামল, একটা প্যারাসিটামল 1 লিটার পানির মধ্যে গুলে দিয়ে একদিন পাখিকে খাবার হিসেবে দিয়ে দেবেন। আর প্রতি 3 মাস পরপর পাখিকে কৃমির জন্য কৃমিনাশক একটা ওষুধ একদিন ব্যবহার করবেন, অর্থাৎ 12 ঘন্টা ব্যবহার করবেন প্রতি 3 মাস পরপর, তাহলে আপনার পাখি সবসময় সুস্থ থাকবে। তারপরও যদি পাখি অসুস্থ হয়ে যায়, পাখির জিমজিম ভাব থাকে, চুনা পায়খানা করে, পাতলা পায়খানা করে, তাহলে আপনি এন্ড্রোসিন দিতে পারেন অথবা সিপ্লু দিতে পারেন। তো এই এন্ড্রোসিন বা সিপ্লু কীভাবে ব্যবহার করবেন এই নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে, যদি আপনারা দেখে না থাকেন তাহলে দেখে নেবেন। আর আরেকটা বিষয় নিয়ে অনেক ভিউয়ার প্রশ্ন করেছেন যে শালিক পাখির ঠান্ডার সমস্যা হয়ে গিয়েছে কি করব, বাই কি মেডিসিন দেব। হ্যাঁ, তাদের জন্য আমি আজকের এই ভিডিওটাতে যে উপরে দেখতে পাচ্ছেন ডক্সি এবেট ওষুধ, এই ওষুধটা 1 গ্রাম 2 লিটার পানিতে পাখিকে 3 দিন খাবার হিসেবে দিবেন, তাহলে আপনার পাখির ঠান্ডার সমস্যা দূর হয়ে যাবে। তারপরও যদি ঠান্ডার সমস্যা দূর না হয় তাহলে একটু কড়া ডোজের টাইলুবেট অথবা টাইলুসিন বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামের আছে, এই দুটা ওষুধের একটা ওষুধ 1 গ্রাম 1 লিটার পানিতে 3 দিন পানির সাথে মিশিয়ে খাবার হিসেবে দিলে পাখি সুস্থ হয়ে যাবে।
তাছাড়া সবসময় আমরা পাখিকে ভালো খাবার দিব, যে খাবারগুলো মিয়াদ উত্তীর্ণ না। অনেক সময় দেখা যায় আমরা শালিক পাখিকে ব্রয়লার ফিড খাওয়াই, বাজারে ব্রয়লারের ছোট ছোট সেল ঘর থেকে আমরা খাবার নিয়ে আসি। এই খাবারগুলো অনেক সময় দেখা যায় দু মাসের উপরে হয়ে গিয়েছে, তিন মাসের উপরে হয়ে গিয়েছে এই দোকানগুলোতে খাবার। তো ওই খাবারটা আমরা এনে শালিক পাখিকে দিই, আর এই খাবারটা খেয়েও অনেক পাখি অসুস্থ হয়ে যায়। তো আমরা যারা শালিক পাখিকে পাখির জন্য ব্রয়লার ফিড আনবো, ব্রয়লার মুরগি সাদা মুরগির খাবারটা কিনে আনবো, তারা অবশ্যই ওটা খেয়াল করবো যে এই খাবারের মেয়াদ আছে কি না। মেয়াদ উত্তীর্ণ কোনো খাবার পাখিকে খাবার হিসেবে দেওয়া যাবে না, তাতে পাখি অসুস্থ হওয়ার বেশি সম্ভাবনা থাকে। তো ভিউয়ার, জানি না আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগবে। যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা আপনার অন্য বন্ধুদেরকে শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন আগামী ভিডিওগুলো কেমন চান। আল্লাহ হাফিজ, সবাই ভালো।